হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি যদি আপনাদেরকে একটা কথা বলি যে আপনাদের শরীরের মধ্যে যে কোনো যত বড় ধরনের রোগ সুখ হোক না কেন, আপনার শরীরের ভেতর কোনো কোষ ড্যামেজ হোক না কেন, আপনার শরীরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ হোক না কেন, টিউমার বা ক্যান্সারের মতো বড় রোগ আপনার হোক না কেন, আপনি যদি আপনার শরীরকে সেই চান্সটা দেন বা সেই সময়টা দেন, সেই সুযোগটা করে দেন, তাহলে আপনার শরীর কিন্তু নিজে থেকেই এই মরণ ব্যাধিগুলোকে বা আপনার শরীরে যে অতিরিক্ত ফ্যাট রয়েছে বা আপনার শরীরে যে সেল ড্যামেজ যে সেলগুলো রয়েছে বা যে টিউমারগুলো রয়েছে এগুলোকে শরীর নিজে থেকে কিন্তু খেয়ে ফেলতে পারে বা নিজে থেকে সেগুলোকে কিন্তু সে নষ্ট করতে পারে। অর্থাৎ আমাদের যে কোষ রয়েছে, কোষের ভেতরে যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো ঘটে বা কোষের ভেতরে যখন কোনো ডিজেনারেশন তৈরি হয়, অর্থাৎ কোষের মধ্যে যখন কোনো ত্রুটি সৃষ্টি হয় যা থেকে টিউমারের মতো সমস্যা সৃষ্টি হতে পারে, এগুলোকে আমাদের কোষ, আমাদের শরীর নিজে থেকেই কিন্তু নিজেকে সেগুলো খেয়ে ফেলতে পারে এবং আমাদের শরীরকে নিরোগ রূপে কিন্তু তৈরি করতে পারে। আপনি অবশ্যই হয়তো চমকে যাবেন এই কথা শুনে। বন্ধুরা, আসলে সত্যি বন্ধুরা, এটাকে আমরা বলে থাকি অটোফেজি। এটা আমাদের বডি সেলুলার রিসাইকেল সিস্টেম, অর্থাৎ আমাদের যে সেল বা কোষ রয়েছে তার ভেতরেই সেটা হয়। কোষের ভেতরে থাকে লাইসোজোম এবং এই লাইসোজোম কিন্তু এই অটোফেজি ব্যাপারটা কিন্তু করে থাকে। অটো অর্থাৎ হলো আমাদের শরীর নিজে নিজে এবং ফেজি মানে কিছু খেয়ে ফেলা, অর্থাৎ আমাদের শরীর নিজে থেকে নিজের মধ্যে যে রোগ জীবাণু বা যে ড্যামেজ সেলগুলো তৈরি হয় এগুলোকে আমাদের শরীর কিন্তু বন্ধুরা নিজে থেকে খেয়ে ফেলে এবং আমাদের শরীরকে নিরোগ করতে পারে। সো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো যে এই অটোফেজি যে বিষয়টা, যেটা আমাদের শরীরের ভেতরেই রয়েছে, ইনবিল্ড যেটা আমাদের শরীরের মধ্যে রয়েছে, সেটা কি, সেটা কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে সেটাকে অ্যাক্টিভ করতে পারি। আপনাদের মনে হয় তেমন প্রশ্ন যে আমাদের শরীরে যদি এটা থাকে যে আমাদের শরীর নিজে থেকেই রোগসুখগুলোকে নষ্ট করতে পারে, তাহলে কেন আমাদের শরীরে সেটা কাজ করে না, আমরা কেন এত বেশি রোগসুখে বা বিভিন্ন শারীরিক সমস্যায় আমরা ভুগি। বন্ধুরা, এই যে অটোফেজি সিস্টেমটা রয়েছে, এটাকে আমাদের শরীরের ভেতর সেটাকে তৈরি করতে হয় বা সেটাকে স্টার্ট করতে হয়, তার কাজটাকে করতে হয়, যা আমাদের যে লাইফস্টাইল রয়েছে, আমাদের এই একটা খারাপ লাইফস্টাইল হওয়ার ফলে কিন্তু এই ব্যাপারটা আমাদের শরীরের ভেতর হয় না। সো আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে আপনি কি কি বিষয়গুলো মেনটেন করলে বা কোন কোন দিকটি আপনি খেয়াল রাখলে আপনার শরীরের মধ্যে এই অটোফেজি যে জিনিসটা সেটা বেশি চালু হয়ে যাবে এবং আপনার শরীরে যে কোনো রোগসুখ কিন্তু বন্ধুরা হবে না, আপনার শরীরের মধ্যে যে ড্যামেজ সেলগুলো রয়েছে এগুলো কিন্তু অন্য ক্যান্সার বা টিউমারে রূপান্তরিত হবে না, এগুলো আপনার শরীর নিজে থেকে কিন্তু খেয়ে ফেলবে। প্রথম আমরা জানবো যে অটোফেজি আমাদের শরীরের মধ্যে কি কি উপকার করতে পারে। আমাদের শরীরের মধ্যে যে অতিরিক্ত মাত্রায় ফ্যাট জমে থাকে বা আমাদের সেলগুলো যে ড্যামেজ হয় এগুলো থেকে যে ক্যান্সারাল গ্রোথ হয় এটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করতে পারে, সেটাকে নষ্ট করে ফেলতে পারে, বা যে টিউমার সেলের উৎপত্তি আমাদের শরীরের মধ্যে হয় সেটাকে সাপ্রেস করতে পারে। তবে যদি একেবারে বেশি আকার ধারণ করে তাহলে সেটা পারে না। শরীরের ভিতর যে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ ঘটে সেটাকেও ঠিক করতে পারে এই অটোফেজি। আমাদের যে ইমিউনিটি পাওয়ার, যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা রয়েছে সেটাকেও ইনহ্যান্স করতে পারে এই অটোফেজি প্রক্রিয়াটা। তবে সেটা আমাদের শরীরের মধ্যে সেটাকে চালু করাটা বা সেটাকে ঠিকভাবে পরিচালনা করাটা খুব বেশি প্রয়োজন। সো তার জন্য বন্ধুরা আমরা কি কি করব, কি কি স্টেপ, 5-6 স্টেপ আমি বলছি, এগুলো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে বোঝা প্রয়োজন। সবার প্রথম যে ব্যাপারটা বলবো, দেখুন, আমাদের শরীরে যত সকল রোগসুখগুলো বাসা বাঁধে তার একটা প্রধান কারণ হয় আমাদের ওজন খুব বেশি, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় যে ডায়াবেটিসের মতো সমস্যা হয়, অতিরিক্ত মাত্রায় আমাদের শরীরের মধ্যে চর্বি বা ফ্যাট জমে যাওয়ার ফলে কিন্তু এই লাইফস্টাইল রোগগুলো আমাদের মধ্যে হয়। অর্থাৎ আমাদের যে কোষ রয়েছে সেই কোষের ভেতরে যে খালি জায়গাটা থাকার প্রয়োজন ছিল, যেখানে সে সঠিকভাবে তার কার্যকারিতা সম্পন্ন করবে, সেখানে চর্বিতে গিয়ে ভর্তি হয়ে যায়, আর যার ফলে সঠিকভাবে আমাদের প্রতিটা সেল বা প্রতিটা কোষ কিন্তু সঠিকভাবে বন্ধুরা কাজ করতে পারে না। তো তার একটা প্রধান কারণ হলো আমাদের খাবার দাবার। বর্তমানে আমাদের লাইফস্টাইল এমন হয়ে গেছে যে একবার আমরা যে খাবারটা খাই, যেমন ফল আমরা যখন খাই বা
তরল পদার্থ যখন খাই তখন ফল জাতীয় খাবার প্রায় 1 ঘন্টার মধ্যে সেটা পাচিত হয়ে যায়। যে নিরামিষ জাতীয় যে খাবারগুলো খাই প্রায় 2 থেকে 3 ঘন্টার মধ্যে সেগুলো হজম হয়ে যায়। বা আমরা যে মাছ মাংস বা কঠিন যে শক্ত যে খাবারগুলো খাই এগুলো অনেক খাবার রয়েছে 10 থেকে 12 ঘন্টা অবধি কিন্তু আমাদের শরীরের মধ্যে সেগুলো পচে না। আবার অনেকে খুব লেট নাইট খুব দেরি করে আমরা খাবার খাই, আপনি যে খাবারটা রাত্র 9টার সময় আপনি খেলেন সেই খাবারটা আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদন্তে পৌঁছাতে পৌঁছাতে ভোর 5টা অবধি কিন্তু বেজে যায়। এমন কিছু খাবার রয়েছে তারা 12টা সময় যারা রাত্রে ভাত খান বা খাবার খান মাছ মাংস দিয়ে খান তাদের কিন্তু সেই খাবারটা একেবারে মলরূপে পরিণত হতে হতে সকাল 5 থেকে 6টা অবধি বেজে যায়। 6টার সময় ঘুম থেকে উঠে আবার আপনি খাবারটা খেয়ে নেন। সো এই যে প্রসেসটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু একেবারে ঠিকভাবে চলতে পারে না, সে একেবারে রেস্ট বা বিশ্রাম পায় না। সো আমাদের শরীরের মধ্যে এই অটোফেজিটাকে একেবারে প্রপারলি অ্যাক্টিভ করার প্রথম যে ধাপটা সেটা হলো ফাস্টিং করা। ফাস্টিং অর্থাৎ আপনাকে উপবাস থাকাটা প্রয়োজন। প্রতিদিন উপবাস আমি সেটা বলছি না, সপ্তাহে আপনি 1 দিন 2 দিন আপনি সেটা করতেই পারেন। আমি বলবো ইন্টারমিটেন্ট ফাস্টিং, অর্থাৎ আপনি যদি পারেন সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনি 12 ঘন্টা 14 ঘন্টা বা 16 ঘন্টা আপনি ফাস্টিং অবস্থায় থাকাটা খুব বেশি প্রয়োজন। এই ফাস্টিং অবস্থায় থাকাকালীন যদি আপনার খুব বেশি খিদা লাগে বা খুব বেশি মাথা ঘুরানোর মতো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই তার মধ্যে জলপানটা কিন্তু অবশ্যই আপনি করতে পারেন। তার সাথে খুব বেশি খিদা লাগলে আপনি ফল জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনি সেবন করতে পারেন। সপ্তাহে 1 থেকে 2 দিন যদি আপনি এই বিষয়গুলো করেন বন্ধুরা তাহলে দেখুন যখন আমাদের পেটটা খালি থাকবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা যখন একটু ফ্রি থাকবে তখন আমাদের যে ব্লাড সার্কুলেশন বা আমাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ার যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটা আমাদের বডিটাকে হিল করবে। অর্থাৎ আমরা সারাদিন যে কাজকর্মগুলো করি যার ফলে আমাদের শরীরের ভেতরে কিন্তু অনেক ক্ষয়ক্ষতিগুলো হয়, সেই ক্ষয়ক্ষতিগুলোকে শরীর ঠিক করে যখন আমরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি তখন সেগুলোকে ঠিক করে। তবে আমরা একের পর এক যখন খাবারটা আমাদের শরীরের মধ্যে দিয়ে যাই তখন বেশিরভাগ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা শরীরের সেই ক্ষমতাটা আমাদের খাবার হজমের জন্যই কিন্তু লেগে যায়, আমাদের শরীরের ক্ষয়ক্ষতিটাকে পূরণ করতে বন্ধুরা পারে না। তো যখন আপনি ফাস্টিং অবস্থায় থাকবেন এবং আপনার শরীরে চর্বির পরিমাণ বা ওজনটাকে যখন আপনি কন্ট্রোলে রাখবেন, আপনার খাবার দাবার যখন আপনি একেবারে সংযত রাখবেন, তখন ধীরে 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 আপনার এই অটোফেজি যে সিস্টেমটা রয়েছে কিন্তু চালু হতে শুরু করবে এবং আপনার শরীরের ভেতর যে ড্যাথ যে সেলগুলো বা মৃত যে কোষগুলো রয়েছে বা টিউমারের মতো যে কোষগুলো রয়েছে এগুলোকে ধীরে ধীরে ধ্বংস করতে কিন্তু শুরু করবে। আবার অনেকেই কি করবেন যে একেবারে খাওয়া দাওয়া ছেড়েই বসে যাবেন এমন নয়, আপনাকে আমি বললাম সপ্তাহে 1 থেকে 2 দিন আপনি এই বিষয়টা করতে পারেন, তবে বাকি আপনার খাবারের পরিমাণটা আপনি কমিয়ে আনেন ঠিক আছে, বাট তার মধ্যে যাতে নিউট্রিশনের যাতে যে ভ্যালুটা রয়েছে সেটা যাতে কম বা ঘাটতি না হয় এই বুঝে আপনার খাদ্যদ্রব্যকে চয়েস বা সিলেকশন করাটা আপনার খুব বেশি প্রয়োজন। তার সাথে বন্ধুরা আরও কিছু প্রয়োজন ফাস্টিংয়ের সাথে সাথে আপনার অটোফিজিটাকে অ্যাক্টিভ করার জন্য, আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য পরিশ্রম বা এক্সারসাইজ করা প্রয়োজন। দেখা গেছে আপনি যদি প্রতিদিন মাত্র 30 থেকে 40 মিনিট জুড়ে হাঁটাচলা করেন বা অ্যারোবিক এক্সারসাইজগুলি আপনি করেন, এই নয় যে জিমে গিয়ে আপনাকে ভারী পরিশ্রম করতে হবে এমন নয়, আপনি নর্মেল যে এক্সারসাইজ প্রাণায়াম রয়েছে এগুলো যদি আপনি 40 মিনিট করতে পারেন তাহলেও কিন্তু আপনার শরীরের মধ্যে এই অটোফিজি সিস্টেমটা ধীরে ধীরে কিন্তু বন্ধুরা অ্যাক্টিভ হতে শুরু করে। তাছাড়া অবশ্যই তার পাশাপাশি আপনার খাদ্যদ্রব্যের সিলেকশনটা সব থেকে ইম্পর্টেন্ট। তাছাড়া পর্যাপ্ত পরিমাণে ঘুম, অর্থাৎ একটা ভালো লাইফস্টাইলের মধ্যে দিয়ে যখন আপনি চলতে শুরু করবেন তখন 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু আপনার শরীরের মধ্যে এই অটোফেজি সিস্টেমটা বন্ধুরা চালু হওয়া শুরু করবে। আর এই অটোফেজি সিস্টেমটা যখন চালু হওয়া শুরু করবে তখন আপনার শরীরের মধ্যে যে অতিরিক্ত চর্বি রয়েছে বা ড্যাড যে মৃত যে সেল বা কোষগুলো রয়েছে যেগুলো আমাদের পরবর্তী সময় শরীরে নানান রোগের সৃষ্টি করতে পারে বা বড় বড় রোগ হাইপারটেনশন থাইরয়েড বা ডায়াবেটিকের মতো রোগকে কন্ট্রোলে আনতে সেটা কিন্তু খুবই সহায়তা করে। বন্ধুরা আমাদের শরীরটা এমনভাবেই সৃষ্টি, আপনারা যদি সঠিকভাবে তার পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু আপনার রোগ সুখ বা এই শারীরিক সমস্যাগুলো আপনার কিন্তু হবেই না, আপনার স্পেশালি যে লাইফস্টাইল রিলেটেড রোগগুলো হয় এগুলো অবশ্যই বন্ধুরা হবে না। বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে, যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর এমন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেকশন করে দিলে আগামী দিনে এমন তথ্যগুলো আপনি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে, আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না।